স আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি সাদেক এগ্রো পাম এ পার্মের অনেক জাতের গরু আছে আজ আপনাদেরকে দেখাবো যে ইন্ডিয়ান বলদ গরুগুলো কি ধরনের হতে পারে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব এখানে বলদও আছে এবং ইন্ডিয়ান সার গরু আছে এটা হলো বলদ গরু আর এটা হলো সার গরু ইন্ডিয়ান এটা এটা হলো সার গরু আর এটা হলো বলদ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি স দেখুন বলদ গরুগুলা কি ধরনের হতে পারে দেখছেন আপনারা বিয়র্স ইন্ডিয়ান বলদ গরু কত বড় হতে পারে আপনাদেরকে জানিয়ে রাখছি বিয়র্স যে এখানে যখন এলো বলদ গরুগুলো নিয়ে আসে তখন থাকে এলো গরুগুলো একদম কাবু খুবই স্লিম থাকে অনেক রোগা মানে অবস্থান থাকে এখানে ওরা পরিচর্যা করে মোটা তাজা কিভাবে করা যায় সেভাবে পরিচর্যার মাধ্যমেই এই গরুগুলো অনেক বড় করা হয় তারপরে তারা বিজনেসের জন্য বিক্রি করা হয় বিভিন্ন দামে এই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিয়স আমরা কথা বলি তাহলে এই ফার্মেরই ম্যানেজারের সাথে ভাই আপনার নাম চা আমার নাম মোহাম্মদ শরীফ শরীফ ভাই শরীফ ভাই কেমন আছেন আপনি আপনি এই ফার্মে কত বছর ধরে আছেন ভাই আমি খামার অনেক বছর ধরে পরে এক যুগ পার করলাম এক জুপ পার করেছেন আচ্ছা তাহলে তো আপনার কাছে হলো ওই খামার সম্পর্কে অনেক বিস্তারিত তথ্য যারা নতুন খামারী আছে এই খামাদের সম্পর্কে আপনি একটু তথ্য দেওয়ার চেষ্টা করবেন তাহলে কেউ যদি নতুন খামার করে লাভবান হতে চায় সেই শুবাদে কি কি করা উচিত তা এই জায়গা দেশি গরু পালবে না ইন্ডিয়ান গরু পালবে যদি ইন্ডিয়ান গরু নিয়ে আসতে চায় তাহলে সেই শুবাদে কি যেহেতু আমরা আজকে ইন্ডিয়ান গরুর উপরেই কথা বলছে যে বলদগুলো গুলা কিভাবে এনে হলো লাভবান হওয়া যায় এই বিষয়ে একটু বলুন আমার এই জায়গায় ইন্ডিয়ান কিছু বলদ আছে যে এটি আসে কাব হাত দিয়ে থাকে গাঁ থাকে এই যে আমরা আস্তে 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 খাবার দিয়ে তারপরে অসুখ বিসুখ থাকে সেটার আমরা পরিচ্ছন্নতা ইয়া করি রোগবেলা ইয়া থাকে আস্তে আস্তে আমরা এই যে মোটা এই অবস্থা আচ্ছা তাহলে আমরা খুব মানে ছোট আকারে বাড়ি মানে রোগ না জাতীয় এই ধরনের গরুগুলা নিয়ে আসেন কাবু থাকে কাবু থাকে খুব জি জি আচ্ছা এটা কেমন ওয়েট এটা ওয়েট আছে আপনি 850 আচ্ছা শরীফ ভাই আমাদেরকে একটু বলবেন যে এটার ওয়েটটা কেমন হবে এটা কয় দাতে আপনি 780 90 কেজি ওজন আছে 780 কেজি জি জি আচ্ছা এটা হলো কি বলদ গরু বলদ গরু

সাড়ে চার লক্ষ টাকা। তো এটার ওজন তো উটার চেয়ে একটু কম আছে বলদের চেয়ে কিন্তু এটার দামটা একটু বেশি কেন? এটা দাম একটু কমই আছে 4.5 দাম তার মানে এলো বলদের দামটা কম আর শারগুর দামটা একটু বেশি। ভিউয়ার্স আপনারা দেখছেন এটা হলো শারগুরু অনেক বড় গরুটা। এই গরুটার দাম একটু বেশি। এটা শারগুরু বলে আর সেম দেখুন আপনারা বিয়র্স এটা হলো বলদ। এই গরুটার দামটা কত বললেন তিন লক্ষ তিরিশ হাজার টাকা আর এই যে পাশেরটা সাড়ে তিন লক্ষ এটা সাড়ে তিন লক্ষ এটার ওয়েটটা কত হবে আঠশো কেজি আঠ ছশো কেজি বিয়ার্স আপনারা দেখছেন এই গরুটা আঠশো কেজি এটার দাম হলো সাড়ে তিন লক্ষ টাকা আর আপনারা এ পাশে দেখছেন হলো ষাট গরু এই গরুটার ওয়েটটা কেমন হবে এই গরুটার ওয়েটটা আছে আপনার 770 কেজি আছে 770 কেজি জি জি আচ্ছা এটার দামটা কেমন হবে এটার দামটা আপনি 4.5 লক্ষ টাকা 4.5 লক্ষ টাকা তার মানে হলো আপনার বলদ গরুর চাইতে সার গরুর দামটা একটু বেশি বিয়ার্স আপনারা দেখছেন এগুলো সার গরু পাশাপাশি দুইটা গরুই আছে এখানে একটা হলো সার গরু আর একটা হলো বলদ গরু আজ আপনারা সার গরু এবং বলদ গরুর পার্থক্যটা এবং এটার মাংস কেমন এবং এটা বিক্রির সময় মানে কতটা দাম পার্থক্য হয় এ বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বিয়স দেখছেন আপনারা এটা হলো বল সার গরু দেখেন বিয়স আপনাদেরকে একটা বড় সার গরু দেখানোর চেষ্টা করছি আচ্ছা শরীফ ভাই এই গরুটার ওয়েটটা কেমন হবে এটা কত দাঁত কয়টা এটা নয়শো কেজি ছয় দাঁত বেওয়ার আপনারা দেখছেন এটা নয়শো কেজি ওজনের একটা ষাট গরু এটার দামটা কেমন হবে সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা এই সেম যদি মানে একটা বলদ গরুর ওয়েট হয় তাহলে সেই গরুটার দামটা কেমন হবে ওটা চার লক্ষ টাকা হবে চার লক্ষ টাকা আচ্ছা বেওয়ার আপনারা দেখছেন এটা বলদ গরু এটার ওয়েটটা কত হবে নশো তিরিশ কেজি নশো বিশ তিরিশ কেজি হ্যাঁ অ্যাড্রেস হলো এটা নশো বিশ কেজি ওজন ওয়েট হবে এটা আর এটার দামটা কত হবে এটার দাম আপনি চার লক্ষ টাকা বলুন চার লক্ষ টাকা তাহলে ওটার দাম কত বললে ওটার দাম সাড়ে ছয় লক্ষ টাকা সার দাম সাড়ে চার লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ আর এটা হলো চার লক্ষ তার মানে দুই লক্ষ আড়াই লক্ষই কম এটা এটার পার্থক্যটা কেন এটা পার্থক্য লোক এটা হল সার এটা হল বলদ এটা হলো বলদ গরু সবার পছন্দ হয় না আবার যাদের বস্তু দরকার বেশি তারা পছন্দ করে ষাঁড় গরু লোক সৌন্দর্যের জন্য এবং ষাঁড় গরু বড়ের জন্য সবাই একটা পছন্দ তার মানে যারা হলো মানে কোনো খাবারের জন্য বা মানে ব্যবসায়িক মাংস বিক্রি করার জন্য কসাইদের জন্য হলো বলদ গরুটা তাদের জন্য একটু বেটার হয় মানে দামের দিক দিয়ে তো ষাঁড় গরুটার দাম বেশি ষাঁড় গরুর দামটা বেশি হয় এটা মাংসটা কেমন স্বাদ সুস্বাদু কেমন কোনটা স্বাদ বেশি আপনার বলদ গরু একটু চর্বি হয় আর ষাঁড় গরু তো চর্বি কম হয় ষাঁড় গরুর চর্বি কম হয় ভিওয়ার্স আপনারা দেখছেন আসলে পার্থক্যটা কোথায় আমরা আপনাদেরকে এই বিষয়টা জানানোর চেষ্টা করছি শরীফ ভাই হলো এই খামারে বারো বছর ধরে দেখাশোনার দায়িত্বে আছেন এবং উনি এই খামারের দেখাশোনার বললে ভুল হবে উনি এখন ম্যানেজার হিসেবে আছেন এই প্রতিষ্ঠানে বারো বারো বছর ধরে খামারে আছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বলদ গুরুগুলো কত বড় হতে পারে এবং এই গরুগুলো আপনারা আসলে কোথা থেকে নিয়ে আসেন শরীফ ভাই ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে নিয়ে আসেন আচ্ছা তো এই গরুগুলা যখন নিয়ে আসেন আপনারা যখন নিয়ে আসেন তখন কি দামে নিয়ে আসেন তখন হলো গা এক আশি নব্বই এক লক্ষ সত্তর দামে কিনা হয় কোনো সময় দুই লক্ষ টাকা হয় মানে জিনিস বুঝে জিনিস বুঝে এটি যদি আপনি আমাদেরকে এই তথ্যটা দিতেন যারা বিভিন্ন খামারি আছে তারা তাদের উদ্দেশ্যে যে তারা যদি এই ধরনের গরু ইন্ডিয়া থেকে নিয়ে আসতে চায় তাহলে কিভাবে নিয়ে আসতে পারে বা আপনাদের মাধ্যমে আপনারা নিয়ে এনে দিবেন যে এখান থেকে আপনাদের কাছ থেকে কিনতে পারবে এই তথ্যটুকু যদি দিতেন বা আপনার ফোন নাম্বারটা কাছ থেকে যদি কিনবে উনি আমাদের কাছ থেকে কিনতে পারবে আর যদি বিভিন্ন হাট বাজার থেকে কিনে কিংবা ওনারাই যদি আনে তাহলে ওনারা আনতে পারে সেটার জন্যই জানি কিন্তু আমার এই জায়গা আসলে আমার এই জায়গায় গরু আছে ই আছে আপনি যেটা নিতে পারবেন মানে যখন গরুগুলা নিয়ে আসে তখন ওই সময়তে আপনারা বিক্রি করেন নাকি এখানে একটু মোটা তাজা করে তারপরে বিক্রি করেন সেই সময় বিক্রি করেন তো সেই সময় বারো মাসে বিক্রি বারো মাসে বিক্রি করেন মাস আপনি যে টাইমে যে প্রয়োজন যেটা পছন্দ আপনাদের গরুগুলা কি কোনো হাটে উঠান না আমরা কখনো হাটে যাই না উঠেন কখনো হাটে উঠান নাই আপনাদের গরুগুলো তাহলে কি এখান থেকেই বিক্রি হচ্ছে আচ্ছা বিয়স আপনারা দেখছেন যে এখানে হলো অনেকগুলো গরু আছে যেমন মানে অনেক জাতেরই গরু যেমন আমরা আজকে এখন আপনাদেরকে দেখাচ্ছি বলদ গরু এবং হলো ইন্ডিয়ান ছাড় গরুগুলো তো এই গরুগুলা মানে কিভাবে আপনারা কিনতে পারবেন বা আপনারা এখান থেকে কীভাবে ব্যবসায়িকভাবে মানে হলো নিয়ে ব্যবসা করতে পারবেন বা পালার জন্য পালতে পারবেন কিভাবে ব্যবসাগুলো করবেন সেই বিষয়গুলোই আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করছি বিয়ার্স আপনাদেরকে আর আমাদের এই বি ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে আমাদের সার্থকতা আমরা আপনাদেরকে দেখুন বিয়র্স অনেকগুলো গরু সার গুরু এবং হলো বলদ গরু দেখানোর চেষ্টা করছি এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ শরীফ ভাই আপনাকে সময় দেওয়ার জন্য আপনার ফোন নাম্বারটা যদি একটু বলবেন যদি আপনার সাথে যোগাযোগ আবার বলবেন আচ্ছা এই খামারের নামটা একটু বলে দিবে আপনারা শুনলেন এবং মোবাইল নাম্বারটিও পেয়ে গেলেন আপনারা আপনারা যদি এখান থেকে গরু কিনতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে আপনারা যদি উপকৃত হন বা এখান থেকে গরু কিনে স্বাবলম্বন করতে পারেন আপনাদের ভালো কিছু করতে পারেন তাহলে আমাদের সার্থকতা আসবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদেরকে বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখুন এবং সাবস্ক্রাইব করুন এটাই আমাদের জন্য পরবর্তী ভিডিও করার অবলম্বন হয়ে দাঁড়াবে আমাদের জন্য আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন